মেখেলা চাদৰযোৰ পিন্ধিব নোৱাৰ নেকি? তই এটা বুৱাৰী গম পাৱ নে নাপাৱ? ঘৰতে আছো সেইটো কাৰণেহে। সেৱা কৰ। হ'ব দিয়ক, ভাত হ'লেই, দেউতাৰ চাগে বৰ ভোক লাগিছে। আৰু সোনকালে ভাত খাওক, অলপ পিছৰ পৰা আকৌ দেউতাৰ ফৰমাইচ আৰম্ভ হ'বই নহয়। ইটোহে বনোৱা সিটোহে বনোৱা। পিঠা এখনকে দিয়া। আৰা, তুমি কিন্তু পিঠা তামাম বনাইছা দেই। কালি কেওতে মই খাই থাকোঁতে যেনেকৈহে চাই আছিলোঁ। ভোক লাগিবই। পিঠা পনা সোপা বনাই থাকোঁতে টেষ্ট কৰ খৰ বুলি আধা সোপা গিলিলা। বিহু খাবলৈ আহি আছো ধুনীয়া জলপান এটাৰ সৈতে। চুট মাৰি দিম, ক'ৰবাত চিট ভুলুকা খাই পৰিবি। ক'ত যাওঁ? মোৰ ঘৰত বিহু খাবলৈ যাওঁ। আজি বোলে গুৱাহাটীত ভূমিকম্প এটা হব আৰু বোলে বোমা বিস্ফোৰণো হব। ভূমিকম্প, বোমা বিস্ফোৰণ! তেৰিকা কোনে ক'লে? একদম তাল ফাল লগাই আছে আৰু দেউতা, আৰু দেউতা ভয়তে একদম জুপুকা মাৰি বহি আছে। আজি হে হবলে পালে। আজি মোৰ কেউতাংকলে গাড়ীখন লোৱাৰ কথা আছিল, চাকৰিটো আজি বাছিল হয়। মোৰ ফুটা কপাল যে ফুটাই হৈ থাকি। এইবোৰ কথা তই বাদ দে। আজি গুৱাহাটীত যিমান মানুহ ফ্লেটত থাকে সবকে গৈ খবৰ দিব লাগিব, নহলে ঢেৰ মানুহ মৰিব। নহয় বুঝছ, ভূমিকম্প কেতিয়াবা হ'ব বুলি কয় কিন্তু নহয় ন? এইবাৰো নহয়। টেনচন ল'বলগীয়া নাই বুজিছনে? এইবিলাক হ'ব বুলি ক'লেও নহয়, কিমাননো মানুহ মৰিছে। আহ শুই থাক। এই নহয় অ, মায়ে যে কৈছে। ৰহ, মই মাৰ পৰা এটা খবৰ লৈ আহোঁ। নাযাবি ৰ, মায়ে মোক জোৰ জবৰদস্তি ৰুমৰ পৰা যা 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 বুলি কৈ খেদি পঠিয়ালে। যা যা বুলি কৈ খেদালেই নহ'ব নহয়। মই ঘৰখনৰ এটা ল'ৰা, মোৰ জনাৰ অধিকাৰ আছে। তোৰ টেনচন নল'বি, মই আহি আছো। কি, সি মোৰ কথা তেনেকে কৈছে? এই তালুত চুলি নাইকিয়াটো তাক মই হেৰি, সি সঁচাকে তেনেকে কৈছেনে? অ কৈছে, সেইকাৰণে সি চেণ্টৰ গুণটো চিনি পাইছে। আজি বোলে ডাঙৰ পুলিচ অফিচাৰ আহিব। তাৰ মই নাম আৰু নিচান নাইকিয়া কৰি দিম। হে প্ৰভু, আজিলৈকে জানি বুজি মই কাকো বধ কৰা নাই, কিন্তু আজি আজি মোৰ হাতত নৰহত্যা হ'ব। ক'ত আছে, ক'ত আছে দাঁত উঠাৰ কটাৰী, ক'ত আছে? ভণ্টিয়ে ক'লে বোলে কিবা ভূমিকম্প হ'ব আৰু বোলে বোমা বিস্ফোৰণো হ'ব। হ'ব, আজি বহুত কিবা কিবি হ'ব। হাতত যি পাৱ ল, তোৰ মাৰৰ ইজ্জতত দাগ। লেকিন দাগটো আচ্ছা হে না? চুপ! মাৰৰ গাত কলংকৰ দাগ, কলিকা পুলিচে মোৰ গাত কলংকৰ দাগ দিছে। মাৰৰ ইজ্জতৰ কথা আছে, কলিকা পুলিচক আজিয়ে ধৰণীৰ পৰা ফিজ কৰি দিব লাগিব। মাৰৰ মৰম, মাৰৰ চেনে, মাৰৰ ত্যাগ, মাৰৰ চকু পাদি সকলোৱে আজি তোৰ পৰা প্ৰতিদান বিচাৰিছে। খেতি সামৰ নিচিনাকে ফুচ ফুচাই থাকিবি নে কিবা কবি? ফুচ ফুচোৱা নাই, এয়া মোৰ তেজৰ শব্দ। ফাটি ওলাই যাবও পাৰে। যুদ্ধলৈ ওলালি পাপা? এৰা, যোৱাৰ আগতে এটা কথা কৈ থৈ যাওঁ। কলিতা পুলিচ আজি ফিনিশ। বাপ ৰে বাপ, কোনোবা ভ্ৰাম্যমান থিয়েটাৰৰ নাটকৰ দৃশ্য চোৱা যেন লাগিল, ইমান অভাৰ এক্টিং। আচ্ছা, কলিতা পুলিচক বাৰু সঁচাই ফিনিছ কৰিব নেকি? যিটো মুড দেখিলোঁ ফিনিছ কৰিব পাৰে। ফিনিছ হ'ব পাৰে। ফিনিছ কৰোঁ যদি, মই ইয়াত কি কৰি আছোঁ? নাই দেই, এনেকৈ আৰু পলাই ফুৰিব নোৱাৰি। অলপ ক্ষীণ হোৱা হ'লে মই টেনচন নল'লোহেঁতেন, ইয়াক একে ঢকাই মই বগৰাই দিলোহেঁতেন, কিন্তু নোৱাৰি নহয়। সি মৰমতে ঢকা এটা মাৰিলেও যিহে কষ্ট পাওঁ, ইয়াক নোৱাৰোঁ মই। হে, মই টেনচন কিয় লৈছোঁ?
মালিকনী বাইদেউ আর ককাতো মূর এই হাতর মুঠিত আছে, মাত্র মই এই কূটনীতি দিমাগ তো চলাই রাখব লাগিব। বা কি হল এনেকে গালখন যে আগবাই দিছ? মই তোর গালর হালমইনা ফুটাই দিম। আপনার পরিয়ালের সকলে শিবদৌল ঘন্টা বজা দিতে মোক বজায় থাকা কইছে, আপনি কেউ বাকি থাকি লাগে বজাও হয় নাকি? তোর পর আরম্ভ করিলে কলিতার আজি কি অবস্থা হয়? হে ভগবান! নাই নাই, কাম তো কমপ্লিট করে থয়ে যাও, গাল প্লিজ। কটনত পড়? হ্যাঁ তাই কটনত পড়, ইংরেজি এটা ভালদরে লিখিব না জানো? তাই কি কটনত পড়? তা কলিতা এই শেষরটো বাৰু বুজি পালো, কিন্তু বাকি সকলে মোক কিয় বজাই থৈ গ'ল? নাই, ইয়াত ৰৈ থাকিলে আৰু মোৰ প্ৰবলেম হ'ব, ৰুমত সোমাই থকাই ভাল। তেওঁক দেখিলেই মোৰ প্ৰেচাৰ 450 পাই যায়। ক'ত গাড়ী ল'ব? এনেই ফটো আমি কৰি ফুৰিছে, মানুহৰ ঘৰবোৰ জ্বলাই ফুৰিছে। আপনারতো স্বভাবটো এনেকুৱা নাছিলে, হঠাৎ কেনেকে সলনি হল? গিলো ফাকেদি কোন মাইকী মানুহ ওলাইছে এইবিলাক চোৱাৰ অভ্যাস কৰিলে যে? ও বৰা, ইমান লুতুৰা নাছিলে আপুনি। ও বৰা, এই ৰব হে। নহয় নহয়, গিলো ফাকেদি জুমি জুমি কি চাই আছে? কি চাও কি নাচাও সেইটো মোৰ কথা, আপোনাক কিয় লাগে? হে নহয় নহয়, পুৱাই পুৱাই পলিথিনত কি আনিলে এইবিলাক? গাখীৰ বিস্কুট নাছিল ঘৰত, আনিলোগৈ। আমিতো আৰু সেই গাই লোৱাৰ ঢোলডাল বজাই ফুৰিব নোৱাৰো, ফটা ঢোল। অ বৰা, আপুনি যিয়েই নকওক মই বেয়া পোৱা নাই। এই যে ঈৰ্ষা, মানুহৰ ঈৰ্ষা, ঈৰ্ষাটো এটা মানুহৰ স্বাভাৱিক প্ৰবৃত্তি, মানে এটা গুণ। আপুনি গাড়ী লোৱাৰ কথাটো শুনি মোৰ এটা ভাবৰ জন্ম হৈছিল, হ'ব এইবিলাক এনেই চলিয়েই থাকে, বিশেষকৈ পুৱাই পুৱাই কাৰ ঘৰ জ্বলাবলৈ যায়। আপুনি ঠিক ধৰিছে, জ্বলাবলৈকে যাওঁ, মানে ঘৰত নহয় মন্দিৰত, মানে আজি গাড়ী চাবলৈ যাম যে, ইমান এটা পবিত্ৰ কামত ওলাইছোঁ, ভাল কামত ওলাইছোঁ, সেইকাৰণে মন্দিৰত ধূপ ধূনা চাকিকে জ্বলাই থৈ আহোঁ, আপোনালৈ ধূপ দুডালমান জ্বলাই থৈ আহিম যাতে আপুনি গাড়ী ল'ব পৰা হয়। হ'ব, মোৰ কাৰণে চাকি নজ্বলালেও হ'ব। অ' বৰা, এইষাৰ কথাত আপুনি খং নকৰিলেও হয়, হে বুজিছে বৰা? গাড়ী থকা মানুহবোৰ বোলে ভদ্ৰ হয়, শিষ্টাচাৰী হয়। ময়ো গহীন হৈছোঁ দিয়কচোন, এতিয়াতো আপোনাৰ নিচিনা মই অভদ্ৰামী কৰিব নোৱাৰোঁ। কৃষ্ণ, ভাল কাম এটাত ওলাইছোঁ, বাধা বিঘিনি যেন নহয় আৰু, আহোঁ। কেওটৰ স্বভাৱে চৰিত্ৰই কথাই বতৰাই সাজে পোচাকে দেখোন গাড়ী ল'ব যেনেই লাগিছে। হেচ্ছা, যিমানে টেনচনৰ পৰা আঁতৰি থাকিব বিচাৰোঁ সিমানেই টেনচন সোপা কাষ চাপি আহে। অ' কেওতে গাড়ী ল'লেতো মোৰ পাছফালে জুই লাগিব, ৰকেটৰ দৰে উলিব লাগিব। হে প্ৰভু, কি কৰা যায় বাৰু? ইমান আপোন বুলি ভবা মানুহ এটাই যে এনেকুৱা কাম কৰিব আমি ভবা নাছিলো। এনেকুৱা ধৰণৰ বদনাম কি কৰিছ?
বাইদেউ, এইলাকাত কি হয়েছে? মাকো ধরবা পারা নাই। বুঝা নাই হ্যাঁ, বুঝা নাই। ঐ, মই তোক কেতিয়া সাবটি ধরেছিল কসন? কেতিয়া সাবটি ধরেছিল হ্যাঁ? তোর রুমলে মই কেতিয়া অহা যোৱা করেছিল? তোর এই লেতেরা বিছনাখন মই কেতিয়া শুইছিল ক বলি কছো। মাকো যে বিশ্বাস করো, এইলাকাত কথা মই কেতিয়াও কোৱা নাই, আৰু এইলাকাত কথা ভাবাও পাপ, কও পাপ। তেনেহলে তেনেহলে কি মোৰ মানুহতে মোক মিছা কথা কৈছে হ্যাঁ? ওমা, তুমি জাস্ট আদেশ করা, ইয়াক মই একফালে গছজোপাত ওলমাই লৈ পিস পিসকে কাটি দিম। ভাল হব, একেবারে চুলি খুড়াই দিম। এই চুলিটো থাকিব লাগিব, যি তো কথা কৈ নাথাকিবি। মা কামাখ্যার ওপর মই কোৱা নাই তো কথাটো। মা কামাখ্যার শপথ? তই এইবোৰ কথা কোৱাৰ আগতে মা কামাখ্যার শপথ খাইছিল নে নাই? মোৰ মানুহজনীৰ আগত তই মোক অপমানিত কৰিলি, লাজ পোৱালি, ননচেন্স। কিমান সময় থাকিম? একেবাৰে ভৰি হাত ফুলি গৈছে। তেতিয়া তই ভয় খাইছিলি, এতিয়া মই ভয় খাইছো। ভাড়াঘৰ কো-পাৱাৰ্ড বাই আনমোল বাটাৰ বেগ, অতিৰিক্ত মাখনেৰে ভৰপূৰ গডৰেজ এক্সপাৰ্ট ৰিচ ক্ৰীম, আগবঢ়াইছে জিঅনি এছ ছিক্স এছ, মাই এয়াৰটেল ভেলু, নিহাৰ জেচমিন, হকিন্স প্ৰেচাৰ কুকাৰ, আনৱান্টেড 21 ডেইজ গৰ্ভ নিৰোধক গলি, আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া, অটল অটো, নেৰোলেক সুৰক্ষা, ৱাইল্ডষ্টোন কোড, আইডিয়া 4G, অফিচাৰ চইচ ব্লু, চেলুট টমান্তাহে, হিমালয় ময়শ্চাৰাইজিং এলোভেৰা ফেচ ৱাছ, টিভিএছ আপাচি আৰটিআৰ আৰু চাইকেল পিয়ৰ আগৰবাতি। এইকেইদিন আপুনি মোক বহুত অত্যাচাৰ কৰিলে, বহুত অশান্তি কৰিলে আপুনি। ইমান ডাঙৰ এটা অপবাদ, এতিয়াহে ভাল লাগিছে। মই যাওঁ গাটো ভালকে ধুই লওঁগৈ। অমা, আমি অস্ত্র সম্বরণ করব পারো নে? নকৰিবি, তেনেকে ইয়া মই ঘৰত ইয়াৰ বিচাৰ কৰিম। কালি অহা মানুহ এটাৰ কথা শুনি এনেকে কেনেকে ভাবিব পাৰিলে? মই তাৰ বিচাৰ কৰিম, মোক উত্তৰ লাগিব। সৈনিকসকল আহা। এক্সকিউজ মি, আমি সৈনিক কেতিয়া হৈ গলো? তইনো ইয়াত কিটা কৰি আছ? হে চলাই বাকচটা কিমান সময় থাকিম? একেবাৰে ভৰি হাত ফুলি গৈছে। হে বান্দাতে ঘূৰি ফুৰিব লাগিছিল, তই ইয়াত এনেদৰে ফুৰি আছ, মানুহে মোক কি বুলি ভাবিব পাৰ? তই যেনেকুৱাহে কৰিছ নহয়, মই জীয়ৰী ছোৱালী নেকি হা? যে কোনোবাই মোক দেখিব আৰু কিবা ক'ব, কোনোবাই যদি বেয়া চকুৰে চাই নহয় চৰত চকু উলিয়াই দিম, মোক চিনি পোৱা নাই। এইকাৰণে মোৰ তোলৈ ভয় লাগে, বুজিছ নাই? অহ, কোনোবা মানুহৰ লগত ইয়াত কি জানিবা তই কাজিয়াই ক, বল বল ভিতৰলৈ, বল ভিতৰলৈ বল। ৰ, ভালকে চাবলৈকে পোৱা নাই। অ' পাই, ইয়াত ছোৱালী নাই নি? অ', ইমান দেৰি অলো, ছোৱালী এজনী কেনে দেখিলো? দীঘল চুলি কানত ফুৰি দেখি সুধিলো, অ আইটি কত যোৱানো? যিহে কেয়াকে চালে তেতিয়াহে গম পালো, অ হয়তো মতা। চব তেনেকুৱাই, বল ভিতৰলৈ বল। কি ভিতৰলৈ যাম, কি ভিতৰলৈ যাম? তই এনেকে বৰলাকাই হৈ থাকিলে নহব নহয়, সেইকাৰণে এইখিনি থিয় ডঙা দি ছোৱালী এজনী চাই আছো। বটি, তই মোক মাৰিব খুজিছ নেকি? এইখন মহানগৰ হয়, ইয়াত অথনিয়ে দেখাজনী উমলিব লাগিলে গম পাবি বাপেকে। বল ভিতৰলৈ বল, ভিতৰলৈ বল বুলিছো নহয়, ভিতৰলৈ বল। হে কাকতি, আপনি আর এনকি কি হুজ জারা করে আছে? মই কিন্তু বহুত ভয় খাইছো। তেতিয়া তই ভয় খাইছিলি, এতিয়া মই ভয় খাইছো। দেখা নাই লোরা সোয়ালী পরিবার কেনেকৈ সব ফায়ার হৈ আছে? কিন্তু ইমান ডাঙৰ ভুলটো মোৰ নিচিনা শিয়ালা মানুহ এটাই কেনেকৈ কৰিলো? তাকেইতো। আচ্ছা, এই কলেজত পঢ়ি থাকা সি আপোন
আপনার রুমুর পরে সেন্টুর বোতল তো পালাক কিন্তু চুর করবে লাগবো তেরিকা কেন চুর করব মই একদম ড্রেসিং আইনার দয়ারর ভয়াল থেও দিছু আর বোতল তো এতিয়াও তাতেই আছে মই লুকুয়ে থৈছিলু মানে কি আর মই প্রমাণ তো লুকুয়ে থৈছিলু আচ্ছা তই খাতাং নে যে সমস্ত কাম বিলাক এই দন্দুরাম কত নিয়ন্ত্রণ করেছে 100% খাতাং কাকুটি দা তাক যদি 3 ডিগ্রি দিয়া যায় না হয় তার মুখে দিছ ফেল ফেলে উলে আইবু এ র ফেল ফেলে উলে আইবু আমার ভুলু হও পারে যে ন হোক এই সেন্টর বোতলর মালিক হল আমার এও গটিকে কামবুর আমি ভাবি চিন্তি করিব লাগিব বুঝলি ঠিক আছে মই বহু তই যা এই কিবা বলে নে তই বহ মই যাও এতিয়া এতিয়া এটা ভয়ানক মই পরিস্থিতির মুখামুখি হব লাগিব এতিয়া মোক সাহস লাগে মোক বেস্টপ লাগ লাগে আ বেস্টপ লাগ বেস্টপ লাগ অ কাকতি দা মই আপনা সাহস দিছো আপনি আকু চিন্তা করবে না লাগে আপনি সাহস পাই গেছি তই সাহস দিছ নে উখা বন্ধ করি মারিব খুজিছ হ্যাঁ হে ভগবান রক্ষা করিব আর মোক মা কস মানু মারি দিব দে মোর নিচিনা মানুষ ইমান অহজ সরল মানুষ একটা কাকতি দেয় এনকি ফাঁসাব বলে মই জীবনত ভাবা নাছিল নাপই 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 মানুষে মানুষ কেন শত্রুতা করবে নাপই নাপই কেউ টাঙ্কলে যদি মোক আজি বেইমানি করে নহয় মই কিন্তু ফালা ফালি করে দিম এই ফালা ফালি করে দিম এই হোয়াট হ্যাপেন্ড এনেকৈ পোকা লাগা গলুৰ নিচিনা ইফালৰ পৰা সিফালে ঘূৰি ফুৰি যাবে হয় ৰ'বাচোন কেও টাংকলে ফোনটো ৰিচিভ কৰা নাই সেয়া কেনেবাকে মোক মিছা কথা কোৱা নাইতো বৰ ডাঙৰ কথা হৈ যাব কিন্তু আই চিট ডাউন প্লিজ কেউ টাংকলে যদি মোক আজি বেইমানি করে না হয় মই কিন্তু ফালা ফালি করে দিম এই ফালা ফালি করে দিম কি হল আমি মেন চিন্তা করি যা এই বাপের নিছিলা নই অকল সাকরি ভাল বেলে কোথাও চিন্তা করি বলা না এই তুমি নু বুঝা না হয় মোর জীবন তো জড়িত হয়ে আছে সাকর তো গলে মোর সম্মান বোলা বস্তু তো শেষ হয়ে যাব মই কিমান টেনশনত পড়ছো মহে জানো হেল্ল' কেউ টাংকল কেলে ফোনটো কেলে ৰিচিভ নকৰে বাৰু অথনিৰ পৰা মই ওলাই মেলি প্ৰায় ৰেডিয়ে অঁ এ ওলালোৱে আৰু মই হে ওলালে মই গৈ আছোঁ হোৱাট ইজ দ্য ৰিলেশ্যন বিটুইন কেউ এণ্ড মুন হে ৰাতিপুৱা শুই উঠি ঘটি লুটালৈ পানির বাবে লাইন পাতু হারি হারি কই হারি হারি কই বাথরুম যাও বলে টাওয়েল সাবুন লই তা তো দেখুন মানুষ আছে জুম বাঁধি রই কি যে ভাই দিকদারি কাম করবে সরকারি দেরি কই অফিস সুমাই খাও বছর গালি কো-পাওয়ার্ড বাই আনমোল বাটার ব্যাগ অতিরিক্ত মাখনেরে ভরপুর গডরেজ এক্সপার্ট রিচ ক্রিম আগবঢ়ালে জিওনি এস সিক্স এস মাই এয়ারটেল ভ্যালু নিহার জেসমিন হকিন্স প্রেশার কুকার আনওয়ান্টেড 21 ডেজ গর্ভ নিরোধক গলি আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অটল অটো নেরোলেক সুরক্ষা ওয়াইল্ডস্টোন কোড আইডিয়া 4G অফিসার চয়েস ব্লু স্যালুট টমান টাহে হিমালয় ময়শ্চারাইজিং অ্যালোভেরা ফেস ওয়াশ টিভিএস আপাচি আরটিআর আর সাইকেল পিওর আগরবাতি।